ইতিমধ্যে ঘটনা ঘটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে ভিসা নীতি করে বলেছে যে যারা যারা এই অবৈধভাবে অর্থ উপার্জন করেছে যারা যারা নির্বাচনে জনগণ যে ভোট দিতে চায় সেই সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে বাধা দেবে তাদেরকে আবার ভিসা নীতি প্রয়োগ করা হবে অনেক প্রতিবাদরা বক্তি শুরু করেছেন এখন নিয়েছেন কি ভারত মহাসাগর বঙ্গোপসাগর আরে ভারত মহাসাগর বঙ্গোপসাগর বললে তো লাভ হবে না কোন দিকে পথ নাই উত্তর উত্তুঙ্গ পর্বতমালা আর দক্ষিণে ওই বঙ্গোপসাগর কোন দিকে যাবে তুমি কোন দিকে পারাবার পথ নাই আবার নতুন আরেকখান কায়দা বাই করছে দেখছেন কি বলে কি পেনশন দিলে পেনশন স্কিম ওই মানুষের টাকা চুরি করে আরেকটা ফন্দি বাড়ি করছে ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায় বন্ধুরা মানুষ এবারটা হতে দেবে না পরিষ্কার কথা আমাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে এই দাবি আমাদের দাবি নয় এই দাবি 18 কোটি মানুষের দাবি যে ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে বিদায় হন অন্যথা এই দেশের মানুষ জানে স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরকে কিভাবে সরাতে হয়